প্রিয় ছাত্রছাত্রী, স্বাগত জানাচ্ছি আজকের এল আর এন আর ক্লাসে। আজকের এল আর এন আর ক্লাসে আমরা আলোচনা করব আমাদের একাদশ শ্রেণীর একটি অনবদ্য পাঠ্য কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই কবিতাটা তোমরা প্রত্যেকেই পড়বে, খুব ভালো লাগবে। একটা খুব জনপ্রিয় কবিতা এবং অত্যন্ত এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারি, অত্যন্ত প্রয়োজনীয় কবিতা। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে তোমরা প্রত্যেকেই জানো, আমরা কম বেশি প্রত্যেকেই জানি, তবু দু চার কথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাম বললে না বললে সেটা একটু অসুবিধাই হয়ে যায়। তো নামের প্রসঙ্গে আমরা জানি বিদ্যাসাগর হচ্ছেন সেই মহান ব্যক্তি যার জন্য আজকে আমরা লেখাপড়ার আওতায় আসতে পেরেছি, লেখাপড়াকে খুব সহজভাবে নিতে পারছি। অর্থাৎ আমরা এই যে প্রত্যেকটা ছেলে মেয়ে অ আ ক খ একবার শিক্ষার প্রাথমিক পর্যায়ে গিয়ে শিখি লিখি, এই অ আ ক খকে সঠিকভাবে সাজিয়েছিলেন, অর্থাৎ বর্ণ পরিচয় সৃষ্টি করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পাশাপাশি আমরা দেখছি শুধু এই শুধুমাত্র শিক্ষা নয়, শিক্ষা সংস্কারের পাশাপাশি তিনি সমাজ সংস্কারে একজন মহান উদ্যোগী ব্যক্তি ছিলেন। মূলত তার উদ্যোগেই আমরা দেখতে পাচ্ছি বিধবা বিবাহ চালু হচ্ছে, এবং এছাড়াও তৎকালে যে সমস্ত প্রচলিত মারাত্মক কুপ্রথা ছিল তার মধ্যে রয়েছে যেমন বাল্য বিবাহ, বহু বিবাহ, এগুলো তিনি নিষিদ্ধ করেছিলেন। পাশাপাশি আমাদের হিন্দু সমাজে নারী জাতির অগ্রগতির প্রধান কারণ যে শিক্ষা, সেই শিক্ষাকে নারী জাতির কাছ থেকে দূরে রেখেছিল তৎকালীন সমাজ। একমাত্র তিনি এই নারী জাতিকে যে শিক্ষাকে নিয়ে এসেছিলেন উদারভাবে, মহৎভাবে, খুব সহজেই সেই শিক্ষার আলোয় এসে আজকে নারীরা সমাজে পুরুষদের সমান অংশীদার হতে পেরেছে, আমাদের সমাজ সমানভাবে এগোতে শুরু করেছে। কাজেই বিদ্যাসাগর যে কে, বিদ্যাসাগর কি, এটা আমরা কখনোই ভুলি না। প্রত্যেকটা মুহূর্তে বিদ্যাসাগর আমাদের কাছে কিন্তু স্মরণীয় হয়ে আছেন, কারণ বিদ্যাসাগর মানেই হচ্ছে আমরা বুঝতে পারছি আমাদের কাছে একটা ধ্যান, একটা ধারণা, একটা আদর্শ। তো এই বিদ্যাসাগরকে কেন্দ্র করে কবিতাটা লিখছেন কবি মাইকেল মধুসূদন দত্ত। আমরা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কেও অল্প বিস্তর প্রত্যেকে জানি, তবু এখানে বলে রাখি যে দেখবে মধুসূদন দত্ত সম্পূর্ণভাবে একজন বাঙালি। তার আগে এই মাইকেল যে উপাধিটা দেওয়া হয় কারণ তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। তো খ্রিস্টান ধর্ম গ্রহণ করা তার মূল উদ্দেশ্য ছিল, তিনি বিদেশি ভাষায় সাহিত্য চর্চা করবেন এবং প্রতিষ্ঠা লাভ করবেন। তো দেখা যাচ্ছে সেই প্রতিষ্ঠা লাভ করতে গিয়েই বিদেশে তাকে বহু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, বহু সমস্যার মুখে পড়তে হচ্ছে। তো তৎকালীন সেই অসুবিধার সময়ে তাকে সাহায্য করেছিলেন এই মহৎ ব্যক্তি বিদ্যাসাগর। তাকে আর্থিকভাবে সাহায্য করেছিলেন, তাকে মানসিকভাবে উৎসাহিত করেছেন তার ওই কাব্যচর্চনায় প্রতিষ্ঠা লাভ করবার জন্য। তো আজকে এসো আমরা মূল কবিতাটা একটু ফিরে যাই। কবিতাটা দেখো নেওয়া হচ্ছে আমাদের মূল কাব্যগ্রন্থের নাম চতুর্দশপদী কবিতা বলি। আমরা জানি চতুর্দশপদী কবিতা কাকে বলে, ইংরেজিতে যাকে আমরা সনেট বলি, বাংলায় তাকে আমরা বলি চতুর্দশপদী কবিতা। চতুর্দশ মানে কি চোদ্দ, তাহলে চোদ্দটা পদ যুক্ত যে কবিতা যেখানে প্রত্যেকটা লাইনে চোদ্দটা করে পদ থাকবে এবং চোদ্দটা লাইন থাকবে, সেই ধরনের কবিতাকে আমরা বলি চতুর্দশপদী কবিতা বা সনেট। এখানে আমরা দেখব কবিতাটাকে আমরা বোঝার সুবিধার্থে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম এই ভাগটাকে আমরা নাম দিয়েছি অষ্টক, আর দ্বিতীয় ভাগটাকে নাম দিয়েছি ষটক। অষ্টক কাকে বলে, না আমরা জানি যেখানে এই সনেট জাতীয় কবিতায় প্রথম যে আটটা লাইন থাকে সেই আটটা লাইনকে বলা হয় অষ্টক, আর পরের যে ছটা লাইন থাকে সেটাকে বলা হয় ষটক। তো এই কবিতাটা চতুর্দশপদী কবিতা বলি বা কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা, 86 সংখ্যক কবিতা। এগুলো খুব শর্ট কোশ্চেনে দেয়, এগুলো খুব ভালোভাবে খেয়াল রাখবে। আর যেটা আমাদের সবথেকে ভালো করে জানতে হবে সেটা হচ্ছে প্রকাশকালটা 1866। কেন প্রকাশকালটা ভালো করে জানবো না, 1866 মানে আমরা বুঝতে পারছি এই সময় তিনি ভারতবর্ষ ছেড়ে দিয়ে বিদেশে পাড়ি দিয়েছেন, ফ্রান্সে গেছেন, ভার্সাইস নগরে গেছেন। সেখানে গিয়ে তিনি নিজের জীবিকা অর্জনের জন্য বা সাহিত্য রচনার জন্য যে অর্থের প্রয়োজন সেই অর্থের ব্যবস্থা করার জন্য সেখানে তিনি ব্যারিস্টারি পড়তে গেছেন। তো এই সময় যে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সে অসুবিধার থেকে দূর করতে বিদ্যাসাগর মহাশয় তাকে সাহায্য করছেন। তো এই কবিতার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা কি, সেটা হচ্ছে এই কবিতাটা অমৃতাক্ষর ছন্দে লেখা। এই অমৃতাক্ষরকে আমরা ইংরেজিতে বলি ব্ল্যাঙ্ক ভার্স। অর্থাৎ আমরা যখন পড়ব সেখানে আমরা দেখব আমাদের প্রচলিত যে কবিতা বা ছড়াগুলো রয়েছে যেখানে কবিতার শেষে গিয়ে একটা মিল হয়, সেই মিলটা কিন্তু আমরা এখানে পাবো না। আর এই মিলটা না থাকার জন্য কবিতাকে বলা হচ্ছে অমিত্রাক্ষর, অর্থাৎ মিলহীন কবিতা। তো এসো এবার আমরা মূল কবিতার মধ্যে যাই।
প্রথমে বলছেন, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। কে বলছেন? মাইকেল মধুসূদন দত্ত বলছেন। কাকে বলছেন? বিদ্যাসাগরকে, বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। তিনি বলছেন বিদ্যাসাগর, অর্থাৎ তার মধ্যে যে বিদ্যা, যে জ্ঞান ছিল, সেটা সাগরের মতো অসীম, মাপা যায় না, শেষ হয় না। সেই জন্যই তার জ্ঞানকে উপলব্ধি করে তিনি তাকে বিদ্যাসাগর হিসাবে এখানেও তুলে ধরছেন। কোথায় বিখ্যাত? ভারতে। ভারত মানে শুধুমাত্র একটা নির্দিষ্ট ভূখণ্ড নয়, ভারত মানে আমরা জানি আমাদের বাঙালি, আমাদের ভারতবাসী, বিশাল যে ভূখণ্ড, সে সমগ্র অংশে তার প্রভাব পড়েছিল। করুণার সিন্ধু, করুণা মানে কি? দয়া। তাহলে দয়ার সিন্ধু। পাশাপাশি একদিকে যেমন বলা হচ্ছে বিদ্যার সাগর, ঠিক সেরকমই দ্বিতীয় যেটা বলা হচ্ছে তুলনা, সেটা হচ্ছে করুণার সিন্ধু। এটাকে আমরা দুই লিখলাম, এটা এক, এটা দুই। তো করুণার সিন্ধু মানে কি? করুণা মানে দয়া, সিন্ধু মানে হচ্ছে সাগর বা সমুদ্র। অর্থাৎ সাগরে যেমন জল থাকে, যে জলটাকে মাপা যায় না, তুলে শেষ করা যায় না, ঠিক সেরকমই তার মধ্যে করুণা রয়েছে, দয়া রয়েছে, মায়া রয়েছে, মমতা রয়েছে, ভালোবাসা রয়েছে। সেই জানে মনে, কে জানে না, দীন যে, দীন কথাটা অর্থ কি আমরা জানি, দীন মানে হচ্ছে দরিদ্র, গরিব ব্যক্তি, দীনের বন্ধু, অর্থাৎ গরিব মানুষ, গরিব মানুষের মর্ম বোঝেন। এই কথাটা তুলে ধরতে তিনি ব্যবহার করছেন দীন যে, দীনের বন্ধু, অর্থাৎ যে অবস্থায় পড়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত, সেই অবস্থা থেকে তাকে তুলে ধরেছিলেন, তাকে এগিয়ে যেতে সাহায্য করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং আমরা জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে আসা একজন মেধাবী, পরিশ্রমী এবং দৃঢ় ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। তার জন্যই তিনি প্রতিষ্ঠা লাভ করেছেন, তার জন্যই তিনি সফল হয়েছেন। তাহলে এই গরিব মানুষটা আজকে এই গরিব মানুষটার বন্ধু হয়েছে মাইকেল মধুসূদনদের। কি বলছেন? উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। বলছেন হেমাদ্রি, হেমাদ্রি মানে হচ্ছে হেম আভাযুক্ত, অর্থাৎ সোনার আভাযুক্ত অংশ। আর হেমাদ্রি বলা হয় হচ্ছে হিমালয়কে। তো হিমালয় পর্বতে যখন ওই সূর্যের আলোটা পড়ে, তার আলোটা চারদিকে ছড়িয়ে গিয়ে একটা সোনালি আভা সৃষ্টি করে, ঠিক সেরকমই এই সোনালি আভার মতো হচ্ছেন তিনি উজ্জ্বল জগতে, এই গোটা জগতে তিনি উজ্জ্বল। তাকে প্রত্যেক মানুষ চেনেন, তাকে প্রত্যেক মানুষ জানেন, স্মরণ করেন। কীভাবে? সেটা হেমকান্তির মতো, ওই সোনালি আভার মতো, অম্লান কিরণে। কিরণ মানে হচ্ছে আলো, আর অম্লান মানে যা ম্লান হয় না, শেষ হয় না, ক্ষয়ে যায় না, নষ্ট হয় না। তাহলে হেমাদ্রি হেমকান্তির মতোই, হিমালয় পর্বতের ওই সোনালি আভার মতোই, তার আভা অতি সৌন্দর্যময়, তা কখনোই শেষ হয় না, তা কখনোই ভোলা যায় না। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, কিন্তু ভাগ্যর একমাত্র জোর থাকলেই সেই মহাপর্বতকে লাভ করা যায়। এখানে মহাপর্বতের সঙ্গে তুলনা করা হচ্ছে কাকে? বিদ্যাসাগরকে। তাহলে সেই বিদ্যাসাগরকে মহাপর্বতের মতো তার বিশাল আকার, বিশাল ব্যক্তিকে তুলনা করা হচ্ছে, যে কি একমাত্র তিনি তার ভাগ্যবলের জন্যই পেয়েছেন। কি বলছেন? যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে, অর্থাৎ ওই হিমালয় পর্বতে আশ্রয় পাওয়া প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা উদ্ভিদ যেমন প্রত্যেকেই মহৎ উপলব্ধি করতে পারে, তারা প্রত্যেকেই কৃতজ্ঞ সেই হিমালয়ের কাছে। কারণ হিমালয়ের যে পরিবেশ, হিমালয়ের যে ভৌগোলিক অবস্থান, তার জন্য প্রত্যেকেই তারা মহৎভাবে গড়ে উঠতে পারে, বিনা বাধায় বেড়ে উঠতে পারে। এখানেও একই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি কবি নিজেও তার আশ্রয় পেয়েছেন, তার স্মরণ, তার স্মরণ করতে পেয়েছেন, তাকে সান্নিধ্যে পেয়েছেন, তার সুযোগ পেয়েছেন তাকে কাছে পাওয়ার। সেই জন্য তার আশ্রয় পেয়েছেন কোথায়? সুবর্ণ চরণে। সুবর্ণ চরণ বলতে সোনার চরণকে বলা হয়। অর্থাৎ বিদ্যাসাগর যে একজন মহান ব্যক্তি, এবং এই মহান ব্যক্তির সান্নিধ্য পেতে গেলে অনেক কষ্ট পরিশ্রম করতে হয়। আমরা জানি খুব সহজেই কিন্তু আমাদের আশেপাশে যে গণ্যমান্য মানুষেরা থাকেন, তাদের সান্নিধ্য আমরা পাই না, পেতে গেলে অনেক পরিশ্রম, অনেক কষ্ট, অনেক মেহনত করতে হয়। এখানে একই রকমভাবে যেভাবে তিনি বিদ্যাসাগরের কাছ থেকে সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন, বিদ্যাসাগরের কাছ থেকে সাহায্যটা পাচ্ছেন, সেই সাহায্যটা পাওয়ার জন্যই তিনি তাকে বলছেন তিনি তার সুবর্ণ চরণে আশ্রয় পেয়েছেন একমাত্র ভাগ্যের বলে, ভাগ্যের জোরে। সেই জানে কত গুণ ধরে কত মতে। সেই জানে, কে জানে না? সেই ব্যক্তি, যে ব্যক্তি তার কাছে সান্নিধ্য পেয়েছে, যে ব্যক্তি তার সুযোগ পেয়েছে, যে ব্যক্তি তার সান্নিধ্য পেয়েছে, যে ব্যক্তি তার কাছ থেকে সাহায্য পেয়েছে, সেই ব্যক্তি একমাত্র জানে যে তার মধ্যে কত গুণ রয়েছে। গিরিশ, গিরিশ শব্দটার অর্থ কি? গিরিশ মানে হচ্ছে
হিমালয় পর্বত। গিরিদের ঈশ্বর অর্থাৎ পর্বতদের মধ্যে বড়, শ্রেষ্ঠ। তো পর্বতদের মধ্যে শ্রেষ্ঠ এখানে হিমালয় পর্বতের সঙ্গে তুলনা করা হচ্ছে বিদ্যাসাগরকে। তাহলে বিদ্যাসাগরের মধ্যে যে জ্ঞান রয়েছে, যে দয়া রয়েছে, যে মায়া রয়েছে, মমতা রয়েছে, ভালোবাসা রয়েছে, সেই দয়া মায়া মমতা ভালোবাসাগুলোকেই তুলে ধরতে তিনি মহান পর্বত, বিশাল পর্বত, বিশাল আকার পর্বত হিমালয়ের সঙ্গে তুলনা করছেন। বলছেন কি, কি সেবা তার সুখ সদনে, এবং দেখা যাচ্ছে তার এই সুখ পেয়ে কতটা মানুষ উপকৃত হয় সেটা তিনি বোঝাতে চাইছেন। যেমনটা তার কাছ থেকে এই সুযোগ পেয়ে, তার কাছ থেকে এই সাহায্যটা পেয়ে অসময়ে তিনি ভীষণ পরিমাণে উপকৃত হয়েছেন, সেই উপকারের কথা এখানে বলছেন। সদন কথাটার অর্থ কি, সদন কথাটার অর্থ হচ্ছে গৃহ বা বাড়ি। তাহলে সুখের আলয়, তাহলে তার কাছ থেকে যে সেবাটা পেয়েছেন সেই সেবাটা পেয়ে তিনি ভীষণ পরিমাণে সুখী হয়েছেন। অর্থাৎ তার মধ্যে যে সেবা গুণ রয়েছে বিদ্যাসাগরের মধ্যে, যে দয়ামায়ার গুণ রয়েছে, সেই দয়ামায়ার গুণটাকে একটা ভাণ্ডারের সঙ্গে তুলনা করছেন, একটা বৃহৎ এলাকার সঙ্গে তুলনা করছেন, সেখান থেকে সেই সুখটা তিনি পেয়েছেন। অর্থাৎ সেই সুখ কখনো শেষ হয় না। তো এটা হলো আমাদের অষ্টকের প্রথম আট লাইন। আশা করছি এই আটটা লাইনের অর্থ তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ। এরপর আমরা যাব আমাদের দ্বিতীয় যে অংশটা আমরা ভেঙে নিয়েছি সেটাকে বলছি ষটক। ষটক মানে কি, সনেটের যে দুটো ভাগ থাকে, প্রথম আট লাইন অষ্টক, পরের ছ লাইন ষটক, সেই ষটক ষটকটাকে আমরা একটু ব্যাখ্যা করে দেখে নেব। কি বলছেন, দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী। তাহলে এখানে বিদ্যাসাগরকে তিনি আবার তুলনা করছেন কার সাথে, বিমলা কিঙ্করী নদীরূপ, অর্থাৎ নদীর মতোই নির্মল দাসীর সাথে। অর্থাৎ নদীর মধ্যে যেমন অকাতরে বিলিয়ে যাওয়ার, অন্যকে দিয়ে দেওয়ার মানসিকতা থাকে, নদীর জল যেমন শেষ হয় না, নদীর জলকে নিয়ে যেন সময় উপকৃত হয়, ঠিক সেরকমই বিদ্যাসাগরের এই দয়া মায়া ভালোবাসার স্নেহ পেয়ে প্রত্যেকটা ব্যক্তি উপকৃত হয়েছেন। সেটা কিসের মতো, বিমলা কিঙ্করী। বিমলা মানে হচ্ছে নির্মল, শুদ্ধ, যার মধ্যে কোনো রকমভাবে দূষণ নেই। কিঙ্করী শব্দের অর্থ হচ্ছে দাসী। তাহলে নদী যখন দাসীর মতো সমস্ত কাজ করে যায়, অর্থাৎ যেমন দাসী বা বাড়ির পরিচারিকাকে আমরা আমাদের প্রয়োজনীয় কথাগুলো বলি এবং সেই প্রয়োজনগুলো সে মিটিয়ে দেয় বিভিন্ন কাজের মাধ্যমে, ঠিক সেরকমই এই নদীর মতোই অকাতরে সেবা করে গেছেন গোটা ভারতবর্ষের বিদ্যাসাগর। বাড়ির শব্দের অর্থ হচ্ছে জল, অর্থাৎ তিনি জল দান করেছেন, যেমন করে নদী জল দান করে ঠিক তেমন করেই তিনি তার বিদ্যাকে, তিনি তার জ্ঞানকে দান করে গেছেন, তিনি তার দয়ামায় ভালোবাসাকে জ্ঞান করে গেছেন। যোগায় অমৃত ফল পরম আদরে। এবং কি করছেন, যেমন করে দাসীরা, দাসীদের কাছ থেকে আমরা যা কিছু চাই, যেমন টুকটাক সাহায্য হোক বা কোনো কাজকর্ম হোক, ঠিক সেরকমই এই অমৃত ফলের মতো ভালো কিছু চাইছেন, সেটা তিনি কি করছেন, পরম আদরের সঙ্গে সেটাকে তিনি গ্রহণ করছেন। অর্থাৎ দিতে গিয়ে তিনি একটুই কিন্তু বিরক্ত হচ্ছেন না, অসহ্য প্রকাশ করছেন না, তিনি সেটাকে ভালোবাসছেন। দীর্ঘশির তরুদল। এবং কি, দীর্ঘশির অর্থাৎ বিশালাকার যে বড় বড় যে গাছগুলো হয়, সেই গাছগুলোর মতোই নদীর কাছ থেকে জল পেয়ে অনেকে উপকৃত হয়েছেন, যেমনটা উপকৃত হয়েছেন মাইকেল মধুসূদন দত্ত, দাস রূপ ধরি। সেই জন্য তিনি কি বলছেন, তার কাছে দাস রূপ ধারণ করছেন। একদিকে প্রথমে তিনি তাকে নদীর সঙ্গে তুলনা করছেন, পাশাপাশি নদীর কাছ থেকে যে উপকারগুলো তিনি গ্রহণ করেছেন, এই উপকারগুলো গ্রহণ করে তিনি উপকৃত হয়েছেন, তার জন্য নিজেকে তিনি কৃতজ্ঞ বলতে দাস শব্দটার ব্যবহার করছেন। এরপর দেখো কি বলছে, পরিমলে ফুল ফল দশ দিশ ভরে। পরিমল মানে কি, সুগন্ধ। তাহলে ওই বৃহৎ গাছের যে পরিমল বা সুগন্ধ, সে সুগন্ধে যেমন আশেপাশের অংশটা পুরোটা ভরে যায় তার ফুল, তার ফল এর গন্ধে, দশ দিশ মানে দশ দিক ভরে ওঠে, তেমনি দিবসে শীতল শাশি ছায়া বনেশ্বরী। একদিকে যেমন সেই বড় বড় গাছপাগুলো আমাদেরকে ফুল ফল দান করে আমাদের উপকার করছেন, ঠিক তেমনই এগুলো কী হয়, দিবসে বা প্রখর রৌদ্রের সময় আমরা দেখতে পাচ্ছি শীতল ছায়া দান করছে, ঠান্ডা ছায়া দান করছে, পাশাপাশি শ্বাস অর্থাৎ অক্সিজেনও দান করছে।
বনেশ্বরী শব্দটা অর্থ হচ্ছে বনের মধ্যে সব থেকে বড় গাছ। তাহলে বনের মধ্যে সব থেকে বড় গাছ যেমন করে আমাদেরকে ফল ফুল দান করে, শীতলতা দান করে রৌদ্রের সময়, বা আমাদেরকে শ্বাস বা অক্সিজেন দান করে, ঠিক সেরকমই বিদ্যাসাগর হচ্ছেন একজন ব্যক্তি যে সমাজের এই অসহায় নিপীড়িত মানুষগুলোকে সাহায্য করেছেন অকাতরে, তাদেরকে উপকার করেছেন প্রত্যেকটা মুহূর্তে। বনেশ্বরী যেমন করে কী করে, বনেশ্বরী যেমন করে নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে, যে রাত্রিকালে কী করছে না, সুশান্ত নিদ্রা অর্থাৎ আমাদের শান্তিময় একটা নিদ্রা বা ঘুমের পরিবেশকে রচনা করতে পারে, আর কী করে ক্লান্তি দূর করে, সমস্ত কষ্ট দূর করে। যেমন করে আমরা ঘুমোলে সারা দিনের ক্লান্তিটা ওই ঘুমের মধ্য দিয়ে আস্তে আস্তে দূর হয়ে যায়, ফলে সকালবেলায় আমরা একবারে তরতাজা হয়ে উঠতে পারি। ঠিক সেরকমই গাছের ওই মহৎ উপাদানগুলো বা সাহায্যগুলোই আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা মানুষ যখন গ্রহণ করতে পারি, তখনই আমরা কিন্তু তরতাজা সুস্থ সবল হয়ে উঠতে পারি। এখানে একই রকমভাবে ওই বড় গাছের সঙ্গে তুলনা করা হচ্ছে বিদ্যাসাগরকে তুলনা করা হচ্ছে, এবং বিদ্যাসাগরকে তুলনা করার জন্যই যে বিদ্যাসাগরের কাছ থেকে যে উপকারগুলো প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ব্যক্তি পেয়েছেন, সেই উপকারের কথাগুলো স্বীকার করা হচ্ছে। তার মধ্যে অন্যতম ব্যক্তি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো আশা করছি এই অষ্টক এবং ষটক মিলিয়ে এই যে 14টা লাইন আছে, এই 14টা লাইনের প্রত্যেকটা অর্থ তোমরা বুঝতে পেরেছ। এর মধ্য দিয়ে কবি যে তার কৃতজ্ঞতা প্রকাশ করছেন মা বিদ্যাসাগরের প্রতি, সেটাও তোমরা বুঝতে পারছ। এরপরে যদি তোমাদের কোনো অসুবিধা কিছু হয়, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বা মন্তব্য করবে আমাদের মন্তব্য বক্সে গিয়ে। পাশাপাশি আমাদের এই কবিতা, গল্প বা নাটক সম্পর্কিত অন্যান্য নোটস, MCQ, SAQ বা বড় ধরনের প্রশ্ন উত্তর পেতে গেলে তোমরা আমাদের এই LRNR অ্যাপসটি আমাদের ওয়েবসাইট LRNR থেকে ডাউনলোড করে নেবে। সেখানে আমাদের পর্যাপ্ত প্রশ্নের উত্তর ভাণ্ডার দেওয়া আছে। আশা করি তোমরা প্রত্যেকেই ইতিমধ্যে সেটা পেয়ে গেছো, যারা পাওনি খুব তাড়াতাড়ি সেটা আমাদের LRNR ওয়েবসাইট থেকে সংগ্রহ করে নাও। পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।